সীমিত পরিসরে চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার। প্যানিক অ্যাটাক এই ম্যাটারটা কিন্তু সত্যি বলতে আমাদের পেশেন্টদের কাছে কিন্তু এটা কাছে ভীষণ কমন, তারা কিন্তু এটাকে নিয়ে ভীষণ রকম অভ্যস্ত, ভীষণ শুনে এসছেন। কোনো বিভিন্ন দৈনিকে একটা সময় প্যানিক অ্যাটাক শব্দটা খুব বেশি শোনা যেত, ভীষণ রকম শোনা যেত। প্যানিক অ্যাটাকের জন্য অমুক নেতা অমুক হসপিটালে ভর্তি। প্যানিক অ্যাটাকটা মোটামুটি একটা কমন ম্যাটার হয়ে গেছিলো মানুষের কাছে। মানুষ বুঝেছেন যে প্যানিক অ্যাটাক এমন কিছু একটা রোগ, এমন কিছু একটা অসুখ, যে অসুখটা কিন্তু অবশ্যই মানুষ সেটার জন্য নাস্তানাবুদ বা জর্জরিত হতে পারে, এবং এটা একটা সিরিয়াস ইস্যু। এই জিনিসটা এমন নয় যে এটা কোনো মজার বা এটা কোনো সাধারণ কিছু। প্যানিক অ্যাটাক যে কোনো মানুষের জীবনে এক বা একাধিকবার হতে পারে, কিন্তু এই সমস্যাটা যখন কারুর লাইফে আসে সেটা কিন্তু তিনি খালি জানেন যে কতটা সমস্যা হয়। হঠাৎ মানে তিনি বুঝতে পারেন না যে আমার এটা কী হচ্ছে, আমার কি স্ট্রোক হচ্ছে, আমার কি কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, হঠাৎ করে সোয়েটিং, বুক ধরফড়, প্যালপিটেশন। দেখবেন লক্ষ্য করে কারোর সাথে কারোর প্রচণ্ড রাস্তাঘাটে কোনো আর্গুমেন্ট হলো, বুকের ভেতরটা ঢিপ 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 করছে, মানে মনে হচ্ছে যেন হাড়টা শরীর থেকে বেরিয়ে যাবে। কিংবা কারুর কোনো গুরুত্বপূর্ণ মামলা মকদ্দমায় যাওয়ার দিন, সেদিন উনি এতটাই স্ট্রেস নিয়ে নিচ্ছেন যে তিনি বেরোবার আগে মনে হচ্ছে যেন শরীরটা ছেড়ে দিচ্ছে। মেডিকেল সায়েন্স বলছে এমনও হয় কিছু মানুষ যারা ডেথের খুব ভয় পান, ডেথের, তাদের মধ্যেও কিন্তু প্যানিক অ্যাটাকের সম্ভাবনা দেখা যায়। এবং প্যানিক অ্যাটাক কিন্তু ভীষণ ম্যাটার থাকে আরও অনেকগুলো কারণের মধ্যে পাই। যেমন ধরুন হাত পা কাঁপতে থাকে, ট্রেমার আসতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, হার্টবিটটা ধরুন মোটামুটি 120, 130, 140 বাইরের ওপরে চলে যেতে পারে, এটা এতটাই একটা ম্যাটার। হট করে তার মনে হবে যেন শরীরটা ছেড়ে দিচ্ছে, শরীরটা যেন কিছু নেই, কেমন শরীরটা গলা শুকিয়ে যাচ্ছে, শরীরটা কেমন লাগছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা মেন্টাল ডিজিজ, এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় মানস রোগ, মনের রোগকে বলা হয় মানস রোগ। আমরা সম্পূর্ণ ব্যক্তিত্ব বলতে সেই জিনিসটাকে বুঝি যে জিনিসটা বলা হয় শারীরিক সৌন্দর্য এবং মানসিক সৌন্দর্য, মনেরও তো সৌন্দর্য হয় একটা, এ দুটোর সম্মিলিত প্রয়াসে কিন্তু আমরা বলতে পারি এ কমপ্লিট পার্সোনালিটি, একটি সম্পূর্ণ ব্যক্তিত্ব, সেটা পুরুষের হোক বা মহিলাদের ক্ষেত্রে হোক। কোনো মানুষকে দেখতে সুন্দর কিন্তু হি অর সি ইজ ভেরি টকেটিভ, এবং তিনি মানে অপ্রয়োজনীয় কথা বলে চলেছেন প্রচুর, যে কথাগুলো কিন্তু প্রয়োজন নেই, উল্টো থেকে মানুষটা হয়তো সেটা শুনে যাচ্ছেন, কিন্তু তিনি বলছেন যে কখন থামবে এনি। তো এইরকম যে কিছু টকেটিভ মানুষ হন, এখানে কিন্তু এদের এই জায়গায় কিন্তু পার্সোনালিটি ক্রাইসিস, ভীষণ রকম ক্রাইসিস, মানে এদের কথা কেউ শোনেনি যখন এরা সেরকম একটা অ্যাম্বিয়েন্স বা সেরকম একটা পরিবেশও বড় হয়েছেন। আজকে দেখবেন যারা গুরুত্বহীন না, তারা ম্যারিটাল লাইফে হঠাৎ করে স্ত্রীদের অভিভাবক হয়ে যায়, যে আমি কারোর জীবনে অভিভাবক হতে পারিনি, আমি ক্লাসেও মনিটর হতে পারিনি, ছাত্র সংসদেও কোনো কিছু আমি করতে পারিনি, আমি আমার অফিস বা আমার কাজের জায়গাতেও আমি কোনো কিছু হতে পারিনি, দেন কেউ কারোর উপর যখন আমি অভিভাবকত্ব দেখাতে পারছি না, চলো আমার ফ্যামিলি মেম্বারদের উপর দেখাই, কাউকে একটা পেলাম, ফ্যামিলি মেম্বারদের দেখাই, বয়স্ক বাবা মার উপর দেখাই, আমি আমার বোনের উপর দেখাই, আমি আমার সন্তানদের উপর দেখাই, আমি আমার স্ত্রীর উপর দেখাই, কারোর উপর দেখাই, এটা হচ্ছে টিপিক্যাল পার্সোনালিটি ক্রাইসিস। প্যানিক অ্যাটাক কিন্তু আসে ওয়ান টাইপ অফ ইনসিকিউরিটি থেকে, মনের মধ্যে একটা এমন জায়গায় স্ট্রেস যাচ্ছে যেই স্ট্রেসটাকে কিন্তু তুমি আর কন্ট্রোল করতে পারো। স্ট্রেস প্রত্যেকের লাইফে আছে, হিন্দিতে একটা খুব মজার কথা আছে আমি বারবার বলি, থোড়ি সি বাত মে টেনশন শুরু, থোড়ি সি বাত মে টেনশন খতম। কী হবে কী হবে কী হবে কী হবে কী হবে, না সব ঠিক আছে যাক, এই যে একটা ম্যাটার, পরীক্ষার রেজাল্ট বেরোবে, স্ট্রেস, কোনো সমস্যা, স্ট্রেস, যে কোনো কিছুতে স্ট্রেস, এইরকম পরিস্থিতিতে আমরা সবাই আমি তো পড়ি পড়ি, কিন্তু আমাদের মনের একটা শক অ্যাবজর্বার হয় দিদি, আমরা আঘাতটা একদম আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু দুঃখ বা আঘাতের ক্ষত আছে, কিন্তু আমাদের ব্যক্তিত্ব সেটাকে ঢাকে, কারণ সেটা আমাদের হাতে নয়। আমরা যদি আগামীর উদ্দেশ্যে সামনে এগিয়ে না যাই প্রত্যেকটা আগামীকালকে আরও উন্নততর করবার জন্য, আমরা তো অতীত তো ভুলতে হবে। একটা পেন ড্রাইভ দেখুন, একটা মোবাইল দেখুন, একটা কম্পিউটার দেখুন, ওরও কিন্তু একটা মেমারি রয়েছে, সার্টেন লিমিটেশন, একদম আমাদের ব্রেনেরও তাই রয়েছে। আমরা যদি
না ভুলি আমরা নতুন জিনিস নিতে পারবো না। এবং এই ভোলার কাজটাও কিন্তু আমাদের ঘুমন্ত অবস্থায়, আমাদের শরীরের মধ্যে যা রিপেয়ারিং হয় ঘুমন্ত অবস্থায়, আমরা যে আমাদের কিডনির উপরে যে দুটো গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যার থেকে অ্যাড্রিনালিন বা স্ট্রেস হরমোন ব্লাডে সিক্রেশন হয়, খুব কমনলি সবাই জানেন কর্টিসলের কথা, এই কর্টিসলকে কিন্তু নিয়ন্ত্রণ করে গ্রোথ হরমোন। যে গ্রোথ হরমোন তৈরি হয় কিন্তু আমরা যখন ডিপ ঘুমে থাকবো তখন। সুতরাং যাদের মধ্যে একদম ডিপ স্লিপ 6-8 ঘন্টা না হচ্ছে, 7-8 আওয়ার্স ডিপ স্লিপ না হচ্ছে, তারা কোনোদিনও স্ট্রেস থেকে বেরোতে পারবেন না। তারা যত ওষুধ খান ঘুমোতে হবে। ঘুমানো কিন্তু মেন্টাল বা পার্সোনালিটি ওরিয়েন্টেড ডিজিজগুলোর অন্যতম একটা ওষুধ। আমাদের কাছে এত পেশেন্টরা আসেন, ডাক্তার ঘুমের ওষুধের উপর বশবর্তী হয়ে গেছি, কি করব বুঝতে পারেন না। আয়ুর্বেদে বলছে কিন্তু যে মেদ্য রসায়নের কথা, আয়ুর্বেদে বলছে মেদ্য রসায়নের কথা, যে মেদ্য রসায়ন আমাদের ধৃতি স্মৃতিকে বেটারমেন্ট করে তুলতে সাহায্য করে। কী বললাম? ধৃতি স্মৃতি, এই তিনটেকে বেটারমেন্ট করে তুলতে শুরু বেটারমেন্ট করতে শুরু করে, যাতে আমাদের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে আমরা ব্যালেন্স করতে পারি। এটা খুব ইম্পর্ট্যান্ট, ব্যালেন্স করতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, এই মেদ্য রসায়নের মধ্যে প্রচুর ভেষজ রয়েছে। আমরা আমাদের পেশেন্টদের ধরুন, প্রচুর স্টুডেন্ট ধরুন পরীক্ষার সারাদিন সকাল থেকে রাত্রি পড়াশুনো করছে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে আশানুরূপ রেজাল্ট করতে পারছে না। কারণ কি? একটাই কারণ, সেটা হচ্ছে স্ট্রেস। আর এই স্ট্রেসটাকে কিন্তু হেয়ার ফল থেকে শুরু করে আপ টু রিসার্চ বলছে হার্টের সমস্যা, ইভেন ক্যান্সার পর্যন্ত বা বিভিন্ন ভাইরাল ডিজিজ পর্যন্ত এই স্ট্রেসের সাথে কিন্তু রিলেটেড। স্ট্রেস থাকলে ভাইরাল ডিজিজ যদি কারোর হয় সেটা কিন্তু বাড়তে পারে, হার্টের সমস্যা বাড়তে পারে, ব্লাড সুগার বাড়তে পারে, কিডনির প্রবলেম বাড়তে পারে, হাই ব্লাড প্রেশার বাড়তে পারে। সুতরাং স্ট্রেস থেকে সব কিছু খারাপ কিছু হতে পারে। স্ট্রেসকে কমাতে পারে কে? স্ট্রেসকে কমাতে পারে শিশুর মতো ঘুম। তো শিশুর মতো ঘুম কী করলে কী হবে? স্ট্রেসকে নিয়ন্ত্রণ করার জন্য গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন কিন্তু এই কর্টিসলকে সুন্দরভাবে সাবসাইড করতে হেল্প করবে, এই গ্রোথ হরমোন যেটা আমাদের ব্রেনের পিটুইটারি থেকে আসছে। সুতরাং এটা একটা কমপ্লিট একটা এন্ডোক্রিনোলজির ম্যাটার, যেটা এটুকু সীমিত সময়ে বলা যায় না। কিন্তু এটুকু বলতে পারি, প্যানিক অ্যাটাক কিন্তু যার লাইফে একবার হয়েছে তার কিন্তু ভয় থাকে এটা না আবার হয়, এটা না আবার হয়। কারণ যার একবার হয়েছে তিনি জানেন এর বিটারমেন্ট কী। এবং এই এক্সট্রিম প্যানিক থেকে যে প্যানিক অ্যাটাক আসে, এটা কিন্তু অন্যতম জায়গা থাকে একটা ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি সোশিও ইকোনমিক লাইফস্টাইলে হতে পারে, কীরকম লাইফস্টাইলে হতে পারে। ধরুন একজনের একটা হাজব্যান্ড ওয়াইফ, এক্সাম্পল দিচ্ছি, হাজব্যান্ড নিজের ইচ্ছে মতো জীবন কাটাচ্ছেন, নিজের ইচ্ছে মতো জীবন কাটাচ্ছেন, কিন্তু তিনি তার মতো করে লাইফ কাটাচ্ছেন এবং এমন একটা লাইফ কাটাচ্ছেন স্ত্রীর মধ্যে এথিক্স আছে, তিনি মনে করেন হাজব্যান্ডের সাথে এই এরমভাবে জীবন কাটানো যায় না, অথবা হাজব্যান্ড স্ত্রীর ক্ষেত্রে প্যারালাল মনে করলেন। একটা সময় গিয়ে ডিভোর্স হলো এবং আজকে মানে সোশ্যাল বিভিন্ন প্ল্যাটফর্মের যুগ, যে কেউ যে কোনো কারোর সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু ধরুন কারোর মনের মধ্যে এখন দুঃখ আছে, ক্ষোভ আছে, উল্টো দিক থেকে যদি সেই সময় নক আসে, নিজের ডিপ্রেশন থেকে তারা সাড়া দিয়ে ফেলে, ফাঁদ পাতা রয়েছেন ইন্টারনেটের সাম্রাজ্যে। তো ওই যে ফাঁদে তিনি পা দিলেন, সে ফাঁদ থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এবং ওই যে তিনি ফাঁদে পা দিলেন, ওই ফাঁদ কিন্তু তাকে নিচের দিকে নিয়ে যাবে ডার্ক ওয়েবের অন্ধকার তলায়, আজকাল যে সমস্ত ট্র্যাপ হয়ে রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার পরিণাম হয় একটা সময় গিয়ে ডিভোর্স তো প্রথম, তারপর ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, লোনলিনেস, এমনকি আমি বেঁচে থেকে কী করবো এরম চিন্তাভাবনা চলে আসে, আমি তো একা। তো আলটিমেটলি যে ম্যাটারটা থাকে, সে ম্যাটারটা কিন্তু শুরুতেই এটাকে কন্ট্রোল করা যায় যদি সঠিক পদ্ধতিতে একজন ডক্টরের সাথে প্রপার কাউন্সিলিং করে সমস্যাটা সমাধানের রাস্তা খুঁজে নেওয়া যায়।